প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসছি আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে যে প্রোডাক্ট সম্বন্ধে ধারণা দেব সেটা হলো ভিশনের ইনফ্রারেড কুকার K26। এটা হলো 2000 ওয়াটের একটা ইনফ্রারেড কুকার। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা রানিং অবস্থায় আছে, কয়েলটা জ্বলতেছে। এই ইনফ্রারেড কুকারের বিশেষ ফেসিলিটি হলো রাখা হয়েছে চারিদিক দিয়ে একটা এসএসএর বর্ডার দেওয়া আছে, সুন্দরভাবে এসএসএর বর্ডার দেওয়া আছে। এই বর্ডারের কারণে আপনার হলো কোনো পাত্র যখন রান্নার জন্য দেওয়া হবে কোনো দিকে স্লিপ করে বাইরে পড়বে না, সুন্দরভাবে এই রাউন্ডের মধ্যে থাকবে, যা আমাদের অন্যান্য মডেলে বা অন্যান্য কোম্পানিতেও এরকম নাই। সুন্দর একটা গ্লাসের সাথে বর্ডার দেওয়া আছে। আরেকটা সুবিধা হলো এই গ্লাসের শুধু এই মাঝখানে এইটুকুই হলো হিট হবে, সাইডে কোনো হিট হবে না, যখন রান্না করা হবে কোনো হিট হবে না। এখন এটা হলো আপনি কীভাবে ব্যবহার করবেন সেই ব্যবহার বিধিটা আমরা এখন দেখাই দেব। প্রথমে আমরা ইলেকট্রিক লাইন দিয়ে নিই, দেখতে পাচ্ছেন এটা অন অফ লেখা আছে, পাওয়ার বাটন অন করার সাথে সাথে 2000 ওয়াটে চলবে। তারপরে আপনি ফাংশন আছে, ফাংশন বাটনে দিয়ে ইচ্ছা মতো প্রোগ্রামে সেট করে নিতে পারবেন। প্রোগ্রাম টিপ দিলে আমার স্টার ফ্রাই মোডে আছে, ফ্রাই আছে 600 ডিগ্রি, স্যুপ রান্না করার জন্য স্যুপ মোডে চলে যাবে, স্টিম, হিটিং, বারবিকিউ, ওয়ার্ম, হটপট, যে কোনো রান্না করার জন্য আপনি এই হটপটটা ইউজ করবেন। অন করার সাথে সাথে হটপট আসবে, এখান থেকে আপনি টেম্পারেচার আপ ডাউন বাটন আছে আপ ডাউন করতে পারবেন। এটা হলো ডাউন, প্রথমবার করলে 200 কমবে, 200 ওয়াট, তারপরে 300 ওয়াট, তারপর 300 ওয়াট কমবে, তারপর 200 ওয়াট কমবে। এভাবে আপনি প্লাস মাইনাস আপ ডাউন করে ইচ্ছা মতো হিট নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে এই চুলাতে একটা বিশেষ সুবিধা হলো এখানে আপনার টাইমার ইউজ করা আছে, আপনি চাইতেছেন যে একটা রান্না চড়াইছেন 20 মিনিট পরে অটোমেটিকলি চুলাটা বন্ধ হয়ে যাবে, এরকম আপনি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি জাস্ট টাইমারে ক্লিক করবেন এবং 10 মিনিট এবং টাইম বাড়াইতে পারবেন, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, এভাবে আপনি টাইম কম বেশি করতে পারবেন, ইচ্ছা মতো টাইম আপনি সেট করতে পারবেন। আরেকটা আছে লক বাটন, আপনি এখন কোনো রান্না করতে দিয়েছেন, আপনি চাইতেছেন যে আপনার বাচ্চা কাচ্চা আসে যেন বাটন কোনো বাটন টিপে প্রোগ্রামগুলো উল্ট পাল্ট না করে দেয়, উল্টাপাল্টা না করে দেয়, সেই কারণে এখানে দেওয়া আছে লক বাটন। লক বাটন 3 সেকেন্ড প্রেস করে রাখলে লক হয়ে যাবে, লক হয়ে গেছে লেখা আসছে অলরেডি লক। এই লক অবস্থায় যদি কোনো বাটন প্রেস করা হয় তাহলে আর কাজ করবে না। তারপর আবার যদি আপনি আনলক করতে চান সেক্ষেত্রে 3 সেকেন্ডে প্রেস করে রাখলে আনলক হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা চুলাটা কীভাবে ইউজ করতে হয় দেখতে পারছেন এবং ফ্যাসিলিটি সম্বন্ধে বুঝতে পারলেন। আমাদের এই চুলাটা বর্তমান প্রাইস রাখা হয়েছে 4200 টাকা। এখন যে আজকে আমি ভিডিওটা করতেছি আজকে পর্যন্ত এটা প্রাইস হলো 4200 টাকা। এটা আপনি হলে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, 1 বছরের মধ্যে কয়েল বা সার্কিট যে কোনো সমস্যা হলে আপনি 1 বছরের মধ্যে ফ্রি সার্ভিস পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং ইলেকট্রনিক্সের প্রোডাক্টে যে কোনো সমস্যায় পড়লে আমাদের কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।